কিরে বন্ধু, তোর মন টন খারাপ কা? তোরে আমি হারা বাজারে খুঁজাইলাম, তুই এই হান বই রইছস। আর কইস না দোস্ত, মান ইজ্জত সব দুলায় মিশে গেছে। কেডা করছে এমন কাজ? তোর মান ইজ্জত লই সিনি মিনি খেলে? তোর ভাবি করছে দোস্ত। আরে কস কি, ভাবি করছে কি? কি করে না ক দোস্ত, তোর ভাবি প্রতিদিন জুয়ার আসরে যায়। ও নো, ইন্না লিল্লাহ। কস কি, ভাবি জুয়া খেলে? আরে বেটা না, হে খেলে না, হে খেলে কইছি আমি। জুয়া খেলে না তো জুয়ার আসরে যায় কা ভাবি? আরে বেডা, জুয়ার আসর দিয়ে আমার ধরি আনার লাগে প্রতিদিন জুয়ার আসরে যায়, এতে মান ইজ্জত থাকে কিছু? তুই ক আমার পাহাড়া, জুয়া খেলে ইজ্জত যায় না ভাবি, আনতে যদি কি ইজ্জত যায়? জুয়া খেলে আমার ঘরে রমণী যেন কাল নাগিনী। কি রে দোস্ত, তোর এদিকে খুঁজতে টুজ যাইলাম, তুই এখানে মন খারাপ করে বেরোছ কারণ নতুন বিয়ে করছিস, থাকবে হাসি খুশি। দোস্ত মারলে তো কামই হইতো, পুরো বাসার ঝাড়টা পিছে পুঁততে দিছে। আমি যোগাযোগ করবো না কিরে দোস্ত, তোর জিএফ এর খবর কি? আছে তো ভালো, শরীর স্বাস্থ্য ভালো। নেক্সট টাইম যদি তুই জিএফ লই কোনো কথাবার্তা করস, থাবরাই তোর 64 দাঁত হালাই দিব আমি। এ দোস্ত, আমার জানা মতে মানুষের দাঁত তো 32টা, তুই 64 দিয়ে হিসাব করলে কোন দিকলে? আমি জানতাম তুমি এর মধ্যে নাক গলাবা, এই যে তোমার দ্বারা রডটা হিসাব করে একলাই কইছি 64টা। এ টাউট, কি অবস্থা রে তোর? কি রে দোস্ত, তুই আমার টাউট কসকা? আর তুই তো বেটা টাউটি, তুই তো একসাথে টাউট আমি করস। আমি তো টাউট না, দেখবি তোর খারাপ রূপে কিছু লাভ করাই দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত দোস্ত? তুই আমার কোনো সময় আর টাউট কইতে পারবি না। আচ্ছা যা, আর কিছু কম না, কি লাভ করাবি? দে লাভ করাই দে। তোর কাছে 500 টাকা আছ? দে। এখন কত আছে? 1000 আছে। এই 1000 টাকা এখন 800 টাকা বেশ মুখ কিনবি তুই? সত্যি দোস্ত? হ্যাঁ, এই 1000 টাকা 800 টাকা বেশ খারাপ। দেখছো খারাপ রূপে কত রিটার লাভ করে দিলাম, গেলাম দোস্ত। আচ্ছা যা, তাহলে আমার একটা টাউট, হালাল টাউটের নমুনা দেখাই দিয়ে গেলাম।